আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত। আমি মোহাম্মদ আবু ইউসুফ সুমন, প্রভাষক গণিত, কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লা। আমরা আলোচনা করছিলাম একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের বৃত্ত অধ্যায় থেকে। আমাদের গত আলোচনার ধারাবাহিকতায় আমরা আজকে পোলার স্থানাঙ্কে বৃত্তের সমীকরণ নির্ণয় করে দেখব। এটি আমাদের এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ লার্নিং আউটকাম যে পোলার স্থানাঙ্কে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবে। মূলত আজকে আমরা তাত্ত্বিক দিক অর্থাৎ বেসিক সাইডটা নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা এর প্রয়োগ এবং বিশেষ কিছু ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব। যেমনটি আমরা আমাদের পূর্বের ক্লাসগুলোতে দেখেছি যে আমাদের যদি কোনো বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ জানা থাকে, যেমন যদি কেন্দ্র এইচ কে হয় এবং ব্যাসার্ধ এ হয়, তাহলে ওই বৃত্তের সমীকরণ ছিল আমাদের এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এটি ছিল আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, যেখানে এইচ কে হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং এ হচ্ছে তার ব্যাসার্ধ। এবং যে আমাদের কার্তেশীয় স্থানাঙ্কে যে সাধারণ সমীকরণ যেটি ছিল বৃত্তের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, যেখানে আমাদের বৃত্তের কেন্দ্র ছিল মাইনাস জি মাইনাস এফ এবং ব্যাসার্ধ যেটি ছিল আর সেটি ছিল রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে আমরা যদি পোলার স্থানাঙ্কে আমাদের বৃত্তের সমীকরণ নির্ণয় করতে চাই, আমরা জানি আমাদের যে সরলরেখা দিয়ে যেমনটি ছিল যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো বিন্দুকে চিহ্নিত করতে আমাদের দুটি জিনিসের প্রয়োজন পড়ে। একটি হচ্ছে একটি স্থির বিন্দু থেকে তার দূরত্ব, অর্থাৎ পোল থেকে তার যে দূরত্ব, যেটিকে আমরা সাধারণত আর দিয়ে প্রকাশ করে থাকি, এবং আমাদের ইনিশিয়াল লাইন যেটি বা আদিরেখা বা পোলার এক্সিস বলা হয়। যেমন এই ক্ষেত্রে আমরা ও এক্সকে ইনিশিয়াল লাইন ধরেছি, সেক্ষেত্রে আমাদের যে বিন্দুর স্থানাঙ্কের কথা বলছি তার সাথে পোলের সংযোজক রেখা পোলার এক্সিসের সাথে যে কোণ উৎপন্ন করে সেটিকে সাধারণত আমরা থিটা দিয়ে প্রকাশ করে থাকি। সে দুটি জিনিস, একটি হচ্ছে রেডিয়াস ভেক্টর আর একটি হচ্ছে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল, অর্থাৎ আর এবং থিটা দিয়ে আমরা পোলার স্থানাঙ্ক অবস্থায় কোনো বিন্দুকে প্রকাশ করে থাকি। যেমন আমাদের এই বৃত্তের উপরস্থ কোনো একটি বিন্দু যদি পি আর থিটা হয়, যেটি হয়তো কার্তেশীয় স্থানাঙ্ক অবস্থা আমাদের এক্স ওয়াই ছিল, আর পোলার স্থানাঙ্ক অবস্থা আমরা সেই কোঅর্ডিনেটটি ধরেছি আর থিটা। আর হচ্ছে আমাদের যে আমাদের পোল থেকে দূরত্ব এবং থিটা হচ্ছে পোলার এক্সিসের সাথে এই পোল এবং পি বিন্দু সংযোজক রেখার আনতকোণ, এই যে এটি এটি হচ্ছে আমাদের থিটা। একই রকমভাবে তাহলে যদি আমাদের সি যেহেতু একটি বিন্দু কেন্দ্র বৃত্তের কেন্দ্র, সেটি যদি আমরা পোল থেকে তার দূরত্বকে যদি আর নট বলি এবং পোলার এক্সিসের সাথে তার আনতকোণ, অর্থাৎ আমাদের সি ও এখানে আনতকোণ যদি ফাই হয়, তাহলে আমরা সিকে আর নট ফাই দ্বারা প্রকাশ করতে পারি। এটি একেবারেই আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যকার সম্পর্ক, যেটি আমাদের সরলরেখা অধ্যায়ে বিস্তারিত ছিল। এক্ষেত্রে আমরা জানি এক্স ইকুয়াল টু আর কস থিটা এবং ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। যেহেতু এটি সরলরেখা অধ্যায়ে বিস্তারিত আলোচনা হয়েছে, তাই এই প্রমাণটিতে আমি আর গেলাম না। আমরা এক্স ইকুয়াল টু জানি আর কস থিটা এবং ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, এটি হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থার সম্পর্ক। তাহলে আসলে আমরা এখান থেকে যেটি পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এটিও আমাদের একটি সম্পর্ক। এবং সেখানে আরও একটি জিনিস ছিল থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এগুলো আমাদের কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থার সম্পর্ক, এগুলো আমাদের জানা আছে এবং এগুলো আমরা প্রয়োজনীয় ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। তাহলে আমরা যে বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে চাই সেটির কেন্দ্র, যাকে আমরা পোলার স্থানাঙ্ক অবস্থা আর নট ফাই বলছি, এবং সেটি আমাদের যদি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, যেমনটি আমরা আমাদের আগের স্লাইডে দেখেছি, কার্তেশীয় স্থানাঙ্ক অবস্থায় এই কেন্দ্রের স্থানাঙ্ক যদি এইচ এবং কে হয়, তাহলে আমরা এক্স ইকুয়াল টু আর কস থিটা এই সূত্রের আলোকে এইচ ইকুয়াল টু লিখতে পারি আর নট কস ফাই। এখানে আমাদের যেটি আর সেটি হচ্ছে আর নট এবং থিটার মান হচ্ছে ফাই, তাহলে এক্স ইকুয়াল টু আর কস থিটা যেটি ছিল সেখান থেকে আমরা পাই এইচ ইকুয়াল টু আর নট কস ফাই। একই রকমভাবে আমাদের কেন্দ্রের যে ওয়াই স্থানাঙ্ক যেটি কে ছিল সেটিকে আমরা লিখতে পারি আর নট সাইন ফাই, তাহলে আমাদের এইচ হচ্ছে আর নট কস ফাই এবং কে হচ্ছে আর নট সাইন ফাই।
এই মানগুলি যদি আমরা আমাদের বৃত্তের সমীকরণ যেটি ছিল এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার সেখানে বসিয়ে দিই, আমাদের এক্স হচ্ছে আর কস থিটা এবং ওয়াই হচ্ছে আর সাইন থিটা, এবং আমাদের যে এইচ যেটি আগের স্লাইডে আমরা যেটি দেখেছি, এইচ হচ্ছে আমাদের আর নট কস ফাই এবং কে হচ্ছে আমাদের আর নট সাইন ফাই। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি আর কস থিটা মাইনাস আর নট কস ফাই, যেহেতু এইচ হচ্ছে আর নট কস ফাই এবং ওয়াই এর মান আর সাইন থিটা, এখান থেকে মানটি বসিয়ে দিলাম, এবং কে হচ্ছে আমাদের আর নট সাইন ফাই ইকুয়ালস টু আমাদের এ স্কোয়ার। তাহলে আমরা এখানে যদি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করি, সেখান থেকে আমরা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ আর স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস টু আর আর নট, বা বলতে পারি আর কস থিটা ইন্টু আর নট কস ফাই প্লাস আর নট স্কোয়ার কস স্কোয়ার ফাই, আর যে আর সাইন থিটা মাইনাস আর নট আর নট সাইন ফাই হোল স্কোয়ার থেকে পাচ্ছে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস টু আর সাইন থিটা ইন্টু আর নট সাইন ফাই প্লাস আর নট স্কোয়ার সাইন স্কোয়ার ফাই ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এই যে দুটি টার্ম, একটি আর স্কোয়ার কস স্কোয়ার থিটা আর একটি আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এই দুটি থেকে ইচ্ছে করলে আমরা আর স্কোয়ার কমন নিতে পারি, এবং কমন নিলে পরে আমরা পাচ্ছি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এবং আমাদের যে টু আর কস থিটা আর নট কস ফাই এবং টু আর সাইন থিটা আর নট সাইন ফাই, এই দুটি থেকে আসলে টু আর নট আমরা কমন নিতে পারি। তাহলে মাইনাস টু আর নট যদি কমন নেই, তাহলে পাচ্ছি কস থিটা কস ফাই আর এখানে পাচ্ছি সাইন থিটা সাইন ফাই। তাহলে আমরা পাচ্ছি মাইনাস টু আর নট কস থিটা কস ফাই প্লাস সাইন থিটা সাইন ফাই, এবং আমাদের শেষ টার্ম যেটা ছিল আর নট স্কোয়ার কস স্কোয়ার ফাই, আরেকটি টার্ম ছিল আর নট স্কোয়ার সাইন স্কোয়ার ফাই, সেই দুটি টার্ম থেকে যদি আমরা আর নট স্কোয়ার কমন নেই, তাহলে পাচ্ছি কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই ইকুয়াল টু স্কোয়ার, আমাদের আগের মতোই রইল। তাহলে এখন আমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান আমরা বসিয়ে দিতে পারি, সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই ইকুয়াল টু ওয়ান বসিয়ে দিতে পারি, এবং আমরা যেটি আমাদের ত্রিকোণমিতিতে সপ্তম অধ্যায়ে যেটি ছিল কস এ মাইনাস বি, কস এ মাইনাস বি সূত্র কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, তাহলে সেক্ষেত্রে আমরা এটি বসিয়ে দিতে পারি। তাহলে আমরা পাচ্ছি আর স্কোয়ার ইন্টু ওয়ান, অর্থাৎ আর স্কোয়ার মাইনাস টু আর নট, আর এখানে পাচ্ছি কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, অর্থাৎ কস এ মাইনাস বি, অর্থাৎ কস থিটা মাইনাস ফাই। এটি আমাদের সূত্র সপ্তম অধ্যায়ে আলোচনা হয়েছে, এবং আমাদের আর নট স্কোয়ার ইন্টু কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই, যেহেতু কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ওয়ান, তাহলে লিখতে পারি আর নট স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার। এটি হচ্ছে আমাদের আসলে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বৃত্তের সমীকরণ, যেখানে আমাদের যেখানে আমাদের এ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এবং যে আর নট যেটি আর নট ফাই হচ্ছে বৃত্তের কেন্দ্রের পোলার স্থানাঙ্ক, এবং তার উপরস্থ যে কোনো বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আর থিটা। তাহলে আমরা যে আমাদের এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার থেকে পেলাম আর স্কোয়ার মাইনাস টু আর নট কস থিটা মাইনাস ফাই প্লাস আর নট স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এটি আমাদের মেমোরাইজ করতে হবে, মুখস্থ রাখা লাগবে, এবং এটি আমরা আমাদের আসলে বিশেষ করে সৃজনশীলে কতে যদি সমীকরণ নির্ণয় করতে দেওয়া হয়, তাহলে সরাসরি এই সূত্রটির প্রয়োগ আমরা করতে পারি, এমসিকিউতেও প্রয়োজন হলে আমরা ব্যবহার করতে পারি। তাহলে এই যে বৃত্তের সমীকরণ যেটি বলছিলাম আর স্কোয়ার মাইনাস টু আর নট কস থিটা মাইনাস ফাই প্লাস আর নট স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার, সেখানে এ হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ, এবং আর থিটা যেটি সেটি হচ্ছে বৃত্তের উপস্থ যে কোনো একটি বিন্দু, যে কোনো সাধারণ বিন্দুর পোলার স্থানাঙ্ক, আর আমাদের যে কেন্দ্রের স্থানাঙ্ক যেটি ছিল আর নট ফাই, সেটি হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্রের পোলার স্থানাঙ্ক। এ পর্যায়ে আমরা পোলার স্থানাঙ্কে বৃত্তের সাধারণ সমীকরণ নির্ণয় করতে চাই, যে বৃত্তের কেন্দ্র এইচ কে এবং ব্যাসার্ধ আর, তার সমীকরণ যেমনটি আমরা দেখেছিলাম যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এবং যদি তার সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো হয়, তাহলে তার কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। তাহলে যেটি এইচ সেটি হচ্ছে আমাদের মাইনাস জি, এবং যেটি কে সেটি হচ্ছে আমাদের মাইনাস এফ। এবং আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এইচ হচ্ছে আমাদের আর নট কস ফাই এবং কে হচ্ছে আমাদের আর নট সাইন ফাই। তাহলে আমাদের এইচ যেহেতু মাইনাস জি, তাহলে জি ইকুয়াল টু আমরা পাচ্ছি মাইনাস আর নট কস ফাই, এবং কে যেহেতু আমাদের মাইনাস এফ, তাহলে আমরা এফ পাচ্ছি মাইনাস আর নট সাইন ফাই। তাহলে আমাদের যে সমীকরণটি কিছুক্ষণ আগে আমরা নির্ণয় করলাম যে আর স্কোয়ার মাইনাস টু আর নট কস থিটা মাইনাস ফাই প্লাস আর নট স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার,
সেখান থেকে আমরা যদি কস এ মাইনাস বি সূত্র প্রয়োগ করি, আমরা জানি কস এ মাইনাস বি হচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এবং আসলে এই সমীকরণটিতে আমরা এই সমীকরণটিকে যেহেতু আমরা আমাদের সাধারণ সমীকরণ হিসেবে স্টাবলিশ করতে চাই, তাহলে সেখানে আমরা জি এফ সি এগুলো নিয়ে আসতে চাই। তাহলে আমাদের জি যেহেতু মাইনাস আর নট কস ফাই এবং এফ যেহেতু মাইনাস আর নট সাইন ফাই, তাহলে এই সমীকরণটিকে আমরা একটু গুছিয়ে লিখতে পারি এভাবে, আর স্কোয়ার প্লাস টু আর, এখানে আমাদের যে আর নট কস ফাই যেটি মাইনাস আর নট কস ফাই, যেখানে আমরা জি বসাতে পারি, সেটিকে যদি আমরা মাইনাস চিহ্নটি ভিতরে নিয়ে যাই, তাহলে পাচ্ছি প্লাস টু আর ইন্টু মাইনাস আর নট কস ফাই কস থিটা, এবং এখান থেকে পাচ্ছি মাইনাস আর নট সাইন ফাই সাইন থিটা। এবং আমরা যদি আমাদের এ স্কোয়ারকে পাশে নিয়ে আসি, সেখানে পাচ্ছি আমরা আর নট স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াস টু জিরো। তাহলে যদি আমরা মাইনাস আর নট কস ফাই ইকুয়াস টু জি বসিয়ে ফেলি এবং মাইনাস আর নট সাইন ফাই ইকুয়াস টু এফ বসাই এবং আর নট স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে সি বলি, তাহলে আমরা পাচ্ছি আর স্কোয়ার প্লাস টু আর জি কস টু আর ইন্টু জি কস থিটা প্লাস এফ সাইন থিটা প্লাস সি ইকুয়াস টু জিরো। এটি হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্ক বৃত্তের সাধারণ সমীকরণ, আর স্কোয়ার প্লাস টু আর ইন্টু জি কস থিটা প্লাস এফ সাইন থিটা প্লাস সি, যেখানে আমাদের জি হচ্ছে মাইনাস আর নট কস ফাই, অর্থাৎ আমাদের যেটি মাইনাস এইচ আর কি, এবং এফ হচ্ছে আমাদের মাইনাস আর নট সাইন ফাই অর্থাৎ মাইনাস কে, এবং সি হচ্ছে আমাদের আর নট স্কোয়ার মাইনাস স্কোয়ার। এবং এই ক্ষেত্রে যদি আমরা যে আমাদের বৃত্তের যে কেন্দ্র এবং ব্যাসার্ধ সেগুলো নির্ণয় করতে চাই, আমরা এখানে যেহেতু জি ইকুয়াস টু মাইনাস আর নট কস ফাই এবং এফ ইকুয়াস টু মাইনাস আর নট সাইন ফাই, তাহলে আমরা জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াস টু পাচ্ছি আর নট স্কোয়ার কস স্কোয়ার ফাই প্লাস আর নট স্কোয়ার সাইন স্কোয়ার ফাই। এবং সেখানে যদি আমরা আর নট স্কোয়ার কমন নিই, তাহলে আর নট স্কোয়ার ইন্টু কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই, তাহলে আমরা পাচ্ছি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াস টু আর নট স্কোয়ার, বা আমরা বলতে পারি আর নট ইকুয়াস টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এটি হচ্ছে আমাদের যে বৃত্তের কেন্দ্রের বৃত্তের কেন্দ্রের যে আমাদের পোলার স্থানাঙ্কের রেডিয়াস ভেক্টর যেটি আর নট যেটি সেটি। একই রকমভাবে যদি আমরা এফ বাই জি বের করতে চাই, যেহেতু আমরা আসলে ফাই নির্ণয় করতে চাই, তো এফ হচ্ছে আমাদের মাইনাস আর নট সাইন ফাই এবং জি হচ্ছে আমাদের মাইনাস আর নট কস ফাই, তাহলে মাইনাস মাইনাস আর নট চলে গেলো, তাহলে থাকতে সাইন ফাই বাই কস ফাই তো টেন ফাই, অর্থাৎ সেখান থেকে আমরা পাচ্ছি এফ বাই জি ইকুয়াস টু টেন ফাই, বা বলতে পারি ফাই ইকুয়াস টু টেন ইনভার্স এফ বাই জি। এটি হচ্ছে আমাদের তাহলে যে আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক যেটি আর নট ফাই, সেটিকে আমরা লিখতে পারি রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, আর যেটি ফাই সেটি হচ্ছে টেন ইনভার্স এফ বাই জি। এটি আমাদেরকে আসলে মুখস্থ রাখা লাগবে এবং এমসিকিউর ক্ষেত্রে এটি আমরা প্রয়োগ করব, এবং সিকিউতেও যেটি বলছিলাম কত ইচ্ছে করলে প্রয়োজন হলে আমরা এটি ব্যবহার করতে পারি। এটি হচ্ছে আমাদের যদি বৃত্তের পোলার স্থানাঙ্কে যদি বৃত্তের সাধারণ সমীকরণ দেয়া থাকে, সেখান থেকে আমরা এভাবে বৃত্তের কেন্দ্র বের করে নিতে পারি। এবং ব্যাসার্ধ যেটি আমাদের ছিল রুট ওভার আর নট স্কোয়ার মাইনাস সি, অর্থাৎ আমাদের সেখানে ছিল আসলে যে আর নট স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াস টু ছিল আমাদের সি, তাহলে আমরা এই ইকুয়াস টু লিখতে পারি রুট ওভার আর নট স্কোয়ার মাইনাস সি। তাহলে সেখান থেকে যেহেতু আমাদের আর নট স্কোয়ার হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি এই ইকুয়াস টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এই ছিল মোটামুটি আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ এবং তার প্রপার্টিসগুলো, যে যদি বৃত্তের সাধারণ সমীকরণ আর আর স্কোয়ার প্লাস টু আর ইন্টু জি কস থিটা প্লাস এফ সাইন থিটা প্লাস সি হয়, তাহলে আমাদের যে তার কেন্দ্র হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার এবং টেন ইনভার্স এফ বাই জি, এবং তার ব্যাসার্ধ হবে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এবং এটিকে যদি আমরা আসলে আমাদের যে কার্তেশীয় স্থানাঙ্ক যে সমীকরণটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াস টু জিরো, এটি আসলে অলমোস্ট ওরকমই যে আমরা জানি আর স্কোয়ার ইকুয়াস টু কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমরা যে আমাদের কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক সম্পর্ক থেকে পাই আর স্কোয়ার ইকুয়াস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং সেখানে যে আর কস থিটা, আর কস থিটা হচ্ছে আমাদের এক্স, এবং আমাদের যে আর সাইন থিটা, আর সাইন থিটা হচ্ছে ওয়াই, আর সি তো আমাদের আছে। তাহলে আমরা যদি দুটা একটু সমন্বয় করে পড়ি, তাহলে আমাদের মনে রাখা যেমন সহজ হবে এবং তার প্রয়োগও আমাদের জন্য সহজতর হয়ে উঠবে। আজকে তাহলে এই পর্যন্তই, আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা বৃত্তের পোলার সমীকরণের প্রয়োগ দেখবো।
পাশাপাশি তার কিছু স্পেশাল কেস যেগুলো সবসময় পরীক্ষায় বেশ করে এমসিকিউতেও দেখা যায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোশ্চেনে, সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি, সবাই এই করোনা মহামারীকালে স্বাস্থ্যবিধি মেনে চলবো, প্রয়োজনীয় ক্ষেত্রে হাত ধোবো, মাস্ক পরবো, এবং সর্বোপরি সবাই সবার জন্য দোয়া করব। ধন্যবাদ সবাইকে।